আসসালামু আলাইকুম। আজ আমি আরও একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো আজকে হচ্ছে এটা আমার ছিল দ্বিতীয় রোজার মানে ইফতার বানানোটা আর কি একটু শেয়ার করতেছি। তো ডিটেলস আসলে শেয়ার করব না, অল্প অল্প মানে যতটুকু পারি আর কি। রমজান মাসে তো বুঝে নিই সবারই একটু হাতে বেশি কাজ থাকে, তো ওরকম ডিটেলস দেখাতে পারতেছি না, তার জন্য সরি। তো এখানে হচ্ছে ফ্রাই প্যানে তেলটা ভালো করে গরম করে তারপরে আমি বেগুনিগুলো একটা একটা করে ছেড়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন বেগুনিগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে তারপরে আলু চপগুলো দিয়ে দিচ্ছি। তো আশা করব আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, আর ভালো না লাগলেও বলবো দেখতে দেখতে ভালো লেগেও যেতে পারে, তো চেষ্টা করবেন দেখার জন্য। আসলে না দেখলে তো বোঝা যাবে না যে কোনটা ভালো কোনটা খারাপ, আর আপনাদের একটা কমেন্টই কিন্তু আমাকে অনেক উৎসাহিত করে ভিডিও বানানোর জন্য। তো চেষ্টা করবেন একটু কমেন্ট করার জন্য আমার আপুরা ভাইয়ারা যারা আমার ভিডিওগুলো দেখেন। তো খারাপ হোক ভালো হোক আমাকে জানালে আসলে আমি খুশি হই, খারাপ হলে হয়তো আমি একটু ভালো করার চেষ্টা করব, কিংবা ভালো হলে আরও ভালো করার চেষ্টা করব, সেটাই আপনাদের কাছে আমার চাওয়া পাওয়া এতটুকুই। আর তো যাই হোক, রমজান মাস বেশি কথা বলবো না, আর বেশি ভকভক করলে আবার বলবেন মহিলা বেশি ভকভক করে, তো যতটুকু চেষ্টা করব শর্ট টাইমে কথা বলে ছেড়ে দেবো আর কি মানে ভিডিওটা। তো যাই হোক, এখন আমি মানে আমার ইফতার বানানো শেষ, এখন যেহেতু হাতে অনেক সময় রয়েছে তো এদিক দিয়ে আমি মানে রাতের রান্নাটাও একটু সেরে ফেলতেছি একটু একটু করে। এখানে হচ্ছে করলা ভাজি করতেছি, ছোট ছোট লাল লাল আলুগুলো মানে দেশি আলুগুলো আর কি যেগুলো সেগুলো একটু কিউব করে কেটে নিলাম, আর করলাগুলো কেটে তারপর একটু ভাজি করে নেব। আসলে রোজা থেকে কিন্তু ভোর রাতে তো ভাত খাওয়া যায় না তেমন একটা, আর একটু একটু দুই তিন রকমের তরকারি কিংবা ভাজি ভর্তা হলে কিন্তু একটু খাওয়া যায়। তো যাই হোক, আর ইফতার করে তো আসলে আর কেউ কিছু খেতে পারে না, একেবারে ভোর রাতে যা খাওয়ার একটু খেয়ে নে। তো যাই হোক, আল্লাহর একটা রহমত আছে, ইফতার খেলে আর ইফতারের পরে আর ডিনার করা লাগে না। তো যাই হোক, এদিক দিয়ে আমার রান্নাবাড়াও চলতেছে, আর আপনাদের ভাইয়া আমাকে ইফতার করাতে হেল্প করতেছে মানে ইফতারটা গুছিয়ে নিতে হেল্প করতেছে আর কি। তো আপনাদের ভাইয়া আর আমি আমিও এদিক থেকে মানে করতেছি দুজন মিলে, মানে ওরা এদিক থেকে বাবা আর মেয়ে মিলে কিন্তু ইফতারটা রেডি করতেছে, আর আমি রান্নার ফাঁকে ফাঁকে একটু একটু দেখি আর কি ওরা বাবা মেয়ে কী কী গুছাচ্ছে কী কী নিচ্ছে ইফতারের জন্য। তো যাই হোক, এখন শশাগুলো ছিলে নিচ্ছে, তরমুজটা কেটে নিয়েছে। তো দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো, আর আর হচ্ছে আপনাদের ভাইয়া আর শুধু মানে সোমবার পর্যন্ত আমাদের সাথে আছে আর কি, তো চলে যাবে, আর হাতে শুধু একটা দিন আছে। দোয়া করবেন সবাই আপনাদের ভাইয়া যেন সহি সালামতে যেতে পারে, আল্লাহ যেন সুস্থভাবে ওনার জায়গা মতো ওনাকে পৌঁছে দেন, সেটাই দোয়া করবেন সবাই। আপনাদের কাছে এতটুকুই আমার চাওয়া, আল্লাহ যেন সবসময় ওকে ভালো রাখে সুস্থ রাখে। আর আসলে খুব খারাপ লাগতেছে হচ্ছে রোজাগুলো আমরা একসাথে আর করতে পারতেছি না, কিংবা সামনে ঈদ, ঈদটাও সামনে রেখে চলে যাচ্ছে। তো আসলে সব মিলিয়ে মানে কী বলবো মানে কিছুতেই ভালো লাগতেছে না আর কি। তো যাই হোক, জীবন তো চলতেই হবে, জীবনের পথে জীবন চলতে থাকবে, কিছু দুঃখ সুখ নিয়েই কিন্তু জীবন, আমাদের জীবনটা কিন্তু এরকমই। আর এদিক থেকে কিন্তু আমার মেয়ে বেলের শরবত বানাচ্ছে, ওর আব্বুর খুবই পছন্দ বেলের শরবত, তো বেলের শরবতটা বানিয়ে নিচ্ছে। তো এগুলো রেডি করতে করতে কিন্তু আমাদের ইফতারের টাইম হয়ে গেছে, আমার ছেলেও চলে আসছে দোকান থেকে, তো ওর আব্বুর সাথে ইফতার করবে। আর আজকে তো সবাই আছে, আমার আমার ফ্যামিলির সবাই আছে, আমার শ্বশুর আছে, আমার ছেলে মেয়ে নাতি আর আপনাদের ভাইয়া তো আছেই, তো সবাই মিলে আজকে ইফতারটা একসাথে করতে পেরে আসলে খুবই আনন্দ লেগেছে। দীর্ঘ 7 বছর পরে এভাবে আমরা ইফতারটা করতে পারতেছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাচ্ছি, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সবসময় কৃতজ্ঞ থাকি।
আল্লাহর কাছে এতটুকুই দোয়া চাইবো, সবসময় যেন এই দিনটা আর এই মাহে রমজান যেন আমরা ফিরে ফিরে আমাদের জীবনে আসে বারবার, আমরা যেন নামাজ রোজা ইমান আমল নিয়ে যেন পৃথিবী ছেড়ে বিদায় হতে পারি, সেটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের চাওয়া আর কিছু না। আর যেন স্বামী সন্তান আশেপাশে আত্মীয় স্বজন সবাইকে নিয়ে যেন ভালোভাবে চলে যেতে পারি এই পৃথিবী ছেড়ে, এতটুকুই চাওয়া। তো এই তো আমার শ্বশুর আর আমার নাতি সোফায় বসে আছে, আর আপনাদের ভাইয়া বাচ্চাদেরকে নিয়ে কিন্তু ফ্লোরে বসে গেছে। তো ইফতার খাওয়ার পরে কিছু বেগুনি আলুর চপ বড়া এগুলো রেখে দিয়েছে বাচ্চাদের জন্য খাওয়ার জন্য, মানে ইফতারের পরের জন্য ওরা খেতে পারে আর কি। তো আপনাদের ভাইয়া সবসময় এরকম করে, যখন ইফতারটা মা খায় জানে মানে ওনার মেয়ের বেশি পছন্দ বেগুনিটা, তো মেয়ের জন্য এগুলো আর কি রেখে দেয়। তো যাই হোক, আর এদিক থেকে আমার মিষ্টি কুমড়া ভাজিও হয়ে যাচ্ছে, করলা ভাজি করে নিয়েছি। আর মিষ্টি কুমড়া ভাজি করার পরে মানে বাটিগুলোতে নিয়েছি আমি, আবার একই ফ্রাই প্যানে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আর এখন এখানে হচ্ছে তেলাপিয়া মাছ, তেলাপিয়া মাছগুলোকে একটু ভেজে নেব, ভুনা করব আর কি টমেটো দিয়ে। তো মাছটা ভেজে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে বাকি মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া আর সামান্য রসুন বাটা, কিন্তু আগেই পেঁয়াজের সাথে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া। তো এখন এগুলাকে একটু জাল করে তারপর আমি সামান্য একটু পানি দিয়ে দিব, না হলে মশলাটা পুড়ে যাবে। তো পানি মশলাটার মধ্যে একটু সামান্য একটু পানি দিয়ে একটু ঢেকে দিলাম। তো দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, তেল উপরে চলে আসছে, তার মানে আমাদের মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 4-5টা টমেটো কাটা, টমেটোটাকেও সামান্য একটু কষিয়ে নিলাম। এখন আমি মাছগুলো দিয়ে দিব। তো হয়ে গেল আমার আজকের রান্না, মাছ বুনা, করলা ভাজি, মিষ্টি কুমড়া ভাজি, আর সাথে তো দই থাকবেই ভোর রাতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো এইখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।